সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদনে দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম তানিয়া। তানিয়া আপু কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আল্লাহর রাখছে। ভালো আছেন? তাহলে আপনার বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি বিক্রমপুর। ওইখানেই থাকেন? লেখাপড়া করছিলেন আপনি? আর করতে পারেন নাই? মানুষের বাড়িতে কি কাজ করেন? সেলাই মেশিন এর কাম করি। সেলাই মেশিন এর কাজ করে কি জীবন কাটাই দিবেন? ঘর সংসার বাঁধতে হবে, সেটা স্বপ্ন দেখেন? না, আমি চাই একটা সুন্দর একটা মনের মানুষ যে আমার পাশে দাঁড়াবে, একটু হেল্প করবে, আমি তার কাছে বিয়ে শাদী করব। হেল্প দিয়ে কি করবেন? টাকা পয়সা দিয়ে কি করবেন? সে যদি বাইরের দেশে থাকে, সে যদি আমার বিয়ে না করতে পারে, বা দেশে যদি আসে, যদি বলে আমি দেশে এসে বিয়ে করব, তার অপেক্ষায় আমি থাকব, সে যদি আমার পাশে দাঁড়ায়। আচ্ছা আচ্ছা, এখন পর্যন্ত কি কাউকে ভালো লেগেছে বা প্রেম ভালোবাসা হয়েছিল? জি না। হয় নাই? জি না। সত্যি কথা? সত্য কথাই। বয়স কত? আমার মাটা ছোট বোনটা কে দেখবে, তার জন্য বিয়ে শাদী বসে না, কিন্তু এখন বসবো, সে যদি আমার মনের মতন হয় আর সে যদি আমার ভালোবাসে আমি তার কাছে বিয়ে শাদী। সংসারের চিন্তা করতে গিয়ে আর বিয়ে শাদী করা হয়নি? না। মানে প্রেম ভালোবাসাও করা হয় না? জি না। আচ্ছা আচ্ছা, এখন এসে কষ্ট লাগে কোনটা সবচেয়ে বেশি? হ্যাঁ, সব থেকে কষ্ট লাগে এখন আমি একা একাই সংসার চালাই কোনো মতন। এখন আমি চাই একটা সুন্দর একটা মনের মানুষ যদি আমার পাশে দাঁড়ায়, একটু হেল্প করে, আমি তার কাছে বিয়ে। সুন্দর মনের, সুন্দর মন পেতে হলে তো নিজের মনটা সুন্দর হইতে হয়। আপনার মনটা কেমন? আমার মনটা অনেক সুন্দরই। আমার মন সুন্দর দেখেই তো আমি ক্যামেরার সামনে দাঁড়াইছি, আর যদি মন সুন্দর না থাকতো তাহলে তো ক্যামেরার সামনে দাঁড়াইতাম না। কেমন লাগতেছে যে ক্যামেরার সামনে ভিডিও সামনে বিয়ের কথা বলতে আসছেন? এখন আমি একটা সুন্দর মনের মানুষের জন্য আইছি, সে বুড়ো হোক আর জোয়ান হোক, সে যদি আমার চালাইতে পারে সংসার কইরে, আমি সেরকম মানুষ। বুড়া মানুষকে বিয়ে করলে আমরা বান্ধবীরা বলবে না কি বুড়া বেটারে বিয়ে করছিস? এগুলো বলবে না? বলবে কেন? প্রেম কি আর বুড়া হয় দেখলেই মনে হয়, কেন বলবে? আমি যদি সংসার করে খাইতে পারি, সে বুড়া হইলেই কি হবে? তার মনটা সুন্দর হলেই হবে। সংসারে কি ভালো রান্না বান্না করতে পারেন? কাজ কাম কি জানেন? রান্না বান্না করতে পারি, সবই রান্না। সে যে চুলো বাজতে পারে সবই করবার পারে। আচ্ছা আচ্ছা, গান টান গাইতে পারেন নাকি? জি না, গান গাইতে পারি না। তো গান গাইতে পারেন নাকি? না। গান গাম মনের মতন মানুষ পাই, তারই গান শোনাবো। আজকে শোনাবেন নাকি? আজকে গান শোনাইলে? না, শোনাবো না, মনের মতন মানুষ হইলে ওরেই শোনাবো। আচ্ছা, নাচ টাচ করছিলেন নাকি? নাচ করেন নাকি? না না, নাচ নাচ পারি না। সত্যি বলছেন তাই না? না, বিয়ের পরে নাচ নাচ করবো স্বামীরে নিয়ে। যাক, স্বামীকে, স্বামীর নিয়ে তো অনেক স্বপ্ন তালে তাই না? যাক, দোয়া করি যাতে আপনার মনের মতো একটা স্বামী পান, সেই দোয়াই করি। নামাজ কালাম পড়েন? হ্যাঁ, মুসলমান ইসলাম ধর্ম নামাজ নামাজ কালাম পড়বেন, আল্লাহ বিল্লাহ করবেন, পর্দ অবস্থা থাকবেন। আমি চাই যে ভালো মানুষ আমার ফোন দিয়েন আর ভাগ খারাপ মানুষের ফোন দিয়েন না। সেটাই, আর সে যদি আমার একটা সেলাই মেশিন কিনা দেয়, বাসা বসেই আমি কাজ করতে পারবো। আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার আছে। নাম্বার দিলে সমস্যা নাই তো? না, নাম্বার দিলে তো অনেক মানুষ প্রেম করতে চাবে, বিয়ে করতে চাবে। কাকে থেকে কাকে প্রেম করবেন? সে যে আমার মনের মতন হবে আমি তার কাছে বিয়ে শাদী বসে যাবো। কি করলে মনের মতো হবে? সে যদি আমার যে এখন আমার বিয়ে করতে যদি না পারে, তাহলে যদি আমার দায়িত্ব নিতে পারে, যদি আমার একটু হেল্প করতে পারে, পাশে দাঁড়াইতে পারে, আমি তার সাথেই কথাবার্তা বলবো। যাক, আপনার কথা শুনে ভালো লাগলো। আর হ্যালো ভিউয়ার, যারা আপুর কথাটা শুনলেন বা তার কথা শুনে যদি যোগাযোগ করতে চান, আমি আপুর নাম্বারটা দিয়ে দিচ্ছি। তার নাম্বারটা হচ্ছে 01833161833। নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি, নাম্বারটা হচ্ছে 01833161833। নাম্বারটা কি আপনার কাছেই থাকে? হ্যাঁ, আমার কাছে থাকে। যে এখন মন চায় সে এখন ফোন দিবেন, আমারে পাবেন। যাক, খুবই ভালো লাগলো আপনার কথা শুনে। যাক, আর আপনি যেই ফোন দিক সত্যি কথা বলবেন, সত্য দিয়ে জীবন সাজাবেন, দেখবেন জীবনটা অনেক সুন্দর হবে। ঠিক আছে, সেটাই। তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।